আপনার প্রিয় খাবার, ফেভারিট ফুড? আমার প্রিয় খাবার তো ডাল ভাত। আমার তো ধারণা সঙ্গীত হচ্ছে আপনার সবচেয়ে প্রিয় খাবার, সঙ্গীতের পরে কি? না, সঙ্গীত তো আমাদের সবসময় একটা ইয়ে থাকে, প্রিয় খাবার তো বাঙালি যা খাওয়া। ওকে, বাঙালি সুরকি মাছ বলতেছিলেন? হ্যাঁ, বাঙালি খাওয়া আমার প্রিয়। ওকে, আপনার ফেভারিট প্লেস টু ট্রাভেল, কোথায় ভ্রমণ করতে পছন্দ করেন? ভ্রমণ তো আসলে মানে সমগ্র বিশ্বে ঘুরে বেরিয়েছেন কম বেশি, কোথায় সুযোগ পেলে আরেকবার যাবেন, মানে ভাল লাগবে কোথায় ঘুরতে? আসলে আমি না মানে পৃথিবীর প্রায় 40-42টা দেশ ঘুরছি। ডেফিনেটলি তো আমার কাছে না আমার দেশটাকে খুব ভালো লাগে। এক্সেলেন্ট এক্সেলেন্ট। সঙ্গীতে যদি না আসতেন চাচা, তাহলে কোন পেশায় আসতেন যদি কোনো কারণে মিউজিকে না আসতেন? তাহলে আমি সশস্ত্র বাহিনীতে থাকতাম। কেন? ওই ছোটকাল থেকে ডিসিপ্লিনটা ভালো লাগতো, বোনের জামাইরা আর্মি অফিসাররা ছিল, আচ্ছা, তো তাদেরকে দেখতাম খুব নিট এন্ড ক্লিন আসতো, এবং ওরকম একটা ইয়ে ছিল। তারপরে পরবর্তীতে যদি না আসতাম তাহলে আমি সশস্ত্র বাহিনীতে, আমার ছিল যে ডিসিপ্লিন, তাদের কথাবার্তা, মানে তাদের একটা গুড নেচার, মানে আচরণ সবকিছুই ছিল। যদি আরেকবার জন্ম হন, আরেকবার যদি জন্ম হন আর সুযোগ আসে, কি হইতে চান? ওই মিউজিক মিউজিশিয়ান হতে চান বা মিউজিক ডিরেক্টর হতে চান, মানে মিউজিকের সাথে আসতে চান? মিউজিকে হচ্ছে কি ক্রিয়েটিভ কাজ, কোনো ঝামেলা নাই, কোনো হিংসা নাই, কিছু ছুট ঝামেলা নাই, খাওয়া দাওয়া ঘুমাও মিউজিক করো, দুটা খাওয়ার যদি যোগ্যতা আল্লাহ দেয় সেটাই, এটা হলো বেস্ট। কারণ এর থেকে আর অন্য কিছু হওয়ার দরকার নাই তো, শিল্পী তো জন্ম নেয়। আচ্ছা, আগামী দিনের বাংলাদেশের মিউজিককে নিয়ে আপনার কি মনে হয়? ভবিষ্যতের মিউজিক এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে কি মনে হয়? না, আমার কাছে কিছুই মনে হয় না আগামী দিনের মিউজিক আর যেই দিনের মধ্যে, এখন পর্যন্ত আগামী দিনের মিউজিক প্রযুক্তি বেড়ে যাবে অনেক। আগামী দিনের মিউজিকে প্রযুক্তি বেড়ে যাবে যে ওই মানুষের কানটা তৈরি হয়ে গেছে ওরকম ভাবে, নট অনলি সারা বিশ্বে যা হচ্ছে ওটাই ফলো করি আমরা, কিন্তু হয়তো আরো ব্রিলিয়ান্ট অনেক কিছুই কর্মকাণ্ড হবে। আমাদের মানে এখনই তো যেমন আমরা একটু বিরক্ত হই, যারা মিউজিক কে প্রোভাইড করে তাদেরকে একটু সচেতন হতে হবে, মেইন কথা প্রোভাইডারস এন্ড দ্য প্রমোটারস বোথ। এক্স্যাক্টলি, আমার কথা হলো যে আমি জনগণকে কি দেখাচ্ছি, প্রপার সঙ্গীতটাকে কতটা দেখাচ্ছি, প্রপার সুন্দরী মিউজিক হোক, ব্যান্ডই হোক আর যেটা হোক। এখানে দেখা গেল কি যারা টিকিট কেটে জীবনে মিউজিক শুরু করছে ওদের গ্যালারিতে জায়গা নাই, আর যারা টিকিট ছাড়া ঢুকছে ওদের জায়গা, তো ওই টাইপের মানুষদেরকে দেখালে বেশি মিউজিক মিউজিকের অবস্থা টাইট হয়ে যাবে। আর এখানে মেইন কথা হলো যে কি দেখছি আমরা, নিজের কিছু নাই। এখনকার মিউজিক ডাইরেক্টরদের গান কেউ গাচ্ছে না কেন, সব বাইরের গান ধার করা গাচ্ছে, এত বেশি চলে গেছে অন্যদের গান করা যে নিজের নিজের গান কিচ্ছু নাই। কোন একটা মিউজিক ডাইরেক্টর থেকে কেউ গান নিচ্ছে না, তার মানে কি কোন মিউজিক ডাইরেক্টর গান দিতে পারছে না? হ্যাঁ, তো সেই গান কেন মানে ইয়ে হচ্ছে? সবাইকে দেখি টেলিভিশনে, হয় লতা মঙ্গেশকরের গান, নাহলে ওর গান, নাহলে ওই রবীন্দ্রনাথের বাংলা চলচ্চিত্রের গান, সেগুলি কভার করে করে শিল্পীরা একই গান গাচ্ছে। হ্যাঁ, আমাদের গানগুলিকে আরো বেশি সামনে আনতে হবে। এখন যে গানগুলো তৈরি হয় এখানে, ভালো গানও তৈরি হয় বা ভালো গান তৈরি হয় না, হোয়াট এভার, সবকিছু ভালো মন্দ মিলিয়ে আছে, আপনার কাছে কি মনে হয় কেন আমাদের এখনকার গান দাঁড়াচ্ছে না কেন? আচ্ছা, আপনার কাছে কি মনে হয়? জাস্ট টু বি ভেরি অনেস্ট এন্ড ফ্র্যাঙ্ক, গান বানাচ্ছে না এইখানে, গান দাঁড়ায় না এখন, গানটা একটা মানে জায়গা আসেই না, গান মানে একটা জায়গা আসার আগেই গানটা হারা যায়, এটা কারণ কি? কন্টেন্টটা, গানে কন্টেন্টটাই ঠিক মতো তৈরি হয় নাই নাকি? লুপ ছেড়ে আমি তোমাকে একটা কথা বলি, শুনতে খারাপ লাগে না? শুনতে খারাপ লাগে, অসুবিধা নাই তো, খারাপ লাগে অসুবিধা নাই। যে দেশে মনে করবো যে আমাদেরকে চা খাওয়ায় তো সে মিউজিক ডাইরেক্টর, যে দেশে আমাদের চা এনে দিত তো সে মিউজিক ডাইরেক্টর, সে মিউজিক ডাইরেক্টর হইলো কিভাবে? তার তো কিন্তু দোষ না, কিন্তু দোষ হলো মিউজিক ডাইরেক্টর যে কেউ হতে পারে, যে লং টেনিস বল টুকায়
মানে কুরায় দেয়, সেও কিন্তু চ্যাম্পিয়ন ওয়ার্ল্ডের, ঠিক আছে, একজ্যাক্টলি, জার্মানির। আমার কথা হলো, আমার কথা হলো, যারা আমাদের যারা এই সংস্কৃতি নিয়ে ঘাটাঘাটি করছে, যারা প্রোভাইড করতেছে, তারা যদি প্রপার ওয়েতে একটু দৃষ্টিটা খুলে, যদি ওরকম বোদ্ধা থাকে। এখন যদি আমি সঙ্গীতের জায়গায় যদি এখন কামান দাবা এরকম মানুষ বসায় রাখি, হবে না। আর ট্যালেন্টের যদি মূল্যায়ন না করতে পারি, না বুঝতে পারি, না জানতে পারি, এখন তো যে কোনো ছেলে মেয়েকে দেখি আমি 20টা গান নিয়ে নেমে যায়, একটা একটা প্যাড নিয়ে নেমে গেল, ঠিক আছে, মানে এইটা সে চিন্তা করে আগে যে আমাকে ঢাকাতে এসে আমি চাকরি পাচ্ছি না, এটা পাচ্ছি না, ওইটা পাচ্ছি না, কিন্তু আমি যদি দুস্তাস দুস্তাস বাজাতে পারি তাহলে মাসে আমার কিছু না হোক 30,000 টাকা আমি ইনকাম করতে পারবো। ও কিন্তু আর কিন্তু অন্যদিকে যাচ্ছে না। আর ওরা তখন হয় কি, ওরা তখন করে কি, ওরা তখন এই সমস্ত সেক্টরে ক্যান্সারের মতো ঢুকে যায়। ভালো যারা মানুষ, যারা ক্রিয়েটিভ ছেলে পেলে আছে, যারা ভালো বাজায়, তাদেরকে কিন্তু কেউ খোঁজ করে না, কারণ খুব কম পয়সায় সবকিছু করা যায়, খুব কম পয়সায় সবকিছু জিনিস করা যায়, গান হয়ে যাচ্ছে, মিউজিক হয়ে যাচ্ছে, মাথা খারাপ। আর আগের মিউজিক ডাইরেক্টরদের সাথে গান করা মানে একটা সৃষ্টি হতো, একটা জিনিস তৈরি হতো, মানে আর্কিটেকচার বিরাট একটা কোনো ইয়া হচ্ছে, বানানো হচ্ছে, ওরম ভাবে হতো। এখন তো 1 সেকেন্ডে করা যায়, জাস্ট 1 সেকেন্ডে। আমরা তো এখন যা করতেছি মনে করে, এখন আমরাও যে গান গাই মাঝে মধ্যে, এখন হলো আমাদের শখের জন্য করি, যে বেঁচে থাকতে হবে একটা গান গেলাম, আমি তো গায়ক না, ওটা হলো অন্য জিনিস। কিন্তু আমরা তো কাজ করেছি ওই মিউজিক ডাইরেক্টরের যে কাজ করতে, একটা সৃষ্টি কত যে সুন্দর, কত মানে ইয়া। এখন একজনের সাথে আরেকজনের কোনো রেসপেক্ট নাই, কোনো কিছু নাই। সঙ্গীতের সম্মান, সম্মান জিনিসটা খুবই দরকার, গুরু ভক্তির বিকল্প নেই। গুরু ভক্তি না থাকলে আপনার সঙ্গীতে আসলে নিজের উৎকর্ষ সাধন এবং নিজের উন্নতি এটা হবেই না। এটা পৃথিবীর, শোনো, এটা পৃথিবীর বাংলা ভাষাভাষী আমি কেন বলছি, পৃথিবীর সব মানুষের হয়তো আমার থেকে আরো উন্নত ভাষায় বলবে, কিন্তু একটু ঘুরে বলবে। আমি বলছি খুব ইজি ওয়েতে, জি আমি বলছি খুব ইজি ওয়েতে, আরেকজন কিন্তু খুব চমৎকার ভাবে বসে আছে, মানে ওই সঙ্গীত নিয়ে কিন্তু সবাই চলতেছে ওইভাবে। কিন্তু হচ্ছে অনেক জোনারের গান টান হচ্ছে, অনেকে ভালো কিছু করছে, আর যারা ভালো করে তাদের একটা গ্রহণ হবেই, এটা আমার কথা। অনেক ব্রিলিয়েন্ট ছেলেপেলে আমি মনে করি বাংলাদেশে আছে, যারা এখনো পিছনের দিকে রেসপেক্ট আছে, সামনের দিকেও রেসপেক্ট আছে, এবং তাদের কাছ থেকে আমরা আশা করি, এবং আল্লাহর রহমতে তারাই কিন্তু টিকে রাখবে সমস্ত কিছু। আর আগাছা থাকবেই, আগাছা থাকে, আগাছা ওগুলি থাকবে, ওগুলি কাজ করবে, ওদিকে নজর না দিলে হবে। মেইন কথা হলো শ্রোতা, শ্রোতা কত ধরনের শ্রোতা আছে, এখানে হলো ব্যাপার আছে, কোন শ্রোতা কি চাচ্ছে, শ্রোতারা ভালো জিনিস, তাদের কান কতটা পাকা। একটা সুরকারের যেমন সুর নিয়ে চিন্তা করে, তেমন শ্রোতারও কিন্তু এরকম সুর থাকতে হবে কানে। সে যদি এখন অন্য বাজে জিনিস শোনার তার যদি মনের মধ্যে থাকে, তুমি গীতিকারের নাম বললা, এখন গীতিকারের নাম যখন আমরা বলি, যাদের কথা, যাদের গান শুনে বড় হয়েছে, আমরা তাদের নাম বলবো। এখনকার ছেলে মেয়েদের গানে এখন স্টাইল চেঞ্জ হয়ে গেছে, ইন্ডিয়াতে স্টাইল চেঞ্জ হয়ে গেছে। তুমি সুমন চৌধুরী দেখো, নচিকেতা দেখো, তারপরে হলো অঞ্জন দত্তের গান, তারা বাংলা গানের একটা ধারা চেঞ্জ করে দিচ্ছে, চেঞ্জ করেছে, একটা স্টাইলে চলে আসছে, ওরা ওদের একটা স্টাইল আছে। আমাদের দেশেও এরকম হচ্ছে, অনেক ছেলে পেলে চেষ্টা করতেছে, ভালোও লাগছে। এবং কিছু ব্যান্ড আছে আমি তো শুনি বাংলাদেশের, আমি এত নাম বলতে পারবো না, অর্থহীন টর্থহীন আরো কি কি জানি আছে। হ্যাঁ, সত্যি কথা, আমি সবার কাছে ক্ষমা চাই, আমি অনেক ব্যান্ডের নাম জানি না, সত্যি কথা। জি জি, কিন্তু আর্সেল টার্সেল অনেক ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট কিন্তু ব্যান্ড আছে, তাদের লিরিক, তাদের টিউন খুব ভালো, এবং খুব খুব মানে ভালো,
আমি বলছি অন্তত ব্যান্ড মিউজিকে আমার কাছে কেন জানি মনে হয় একমাত্র ব্যান্ডই বাংলাদেশের গানের জগৎটা মনে ধরে রাখছে। আমার আমি জানি না, কারণ আমরা কিন্তু যখন ব্যান্ড করতাম ওই সময় ফিল্মের গানের যে টেস্ট ছিল, যার জন্য ফিল্মের গানগুলি গোল্ড হয়েছিল, ওখানে তখন অন্যরকম ব্যাপার ছিল। আবার দেখা যায় কি ব্যান্ডের যারা গান সেই সময় করছে ওই গানগুলিও কিন্তু অন্যরকম ছিল। এখন দেখা যাচ্ছে কি সিনেমার গানও কেউ পছন্দ করে না, এখন ওই ফোনে রাখছে না, কোনো কিছু রাখছে না, খুবই কঠিন হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কিছু ব্যান্ড কিন্তু তারা মাশাআল্লাহ বেশ কিছু ব্যান্ড আছে ভালো করছে, ভালো করতেছে। ভালো মানে কি, আমার কাছে কলকাতা, আমাকে অঞ্জন দত্ত বলছিল একটা কথা, কলকাতায় অঞ্জন দত্ত দুর্গা মঞ্চ জানি ওটা কি মঞ্চ, নজরুল মঞ্চে বলছিল, আমার বলে অঞ্জন দত্ত বুঝেছিস হাবলু, তোদের থেকে আমরা 50 বছর পিছিয়ে আছি ব্যান্ড সঙ্গীতে, আয়ুব বাচ্চুর পারফরমেন্স এর পরে। ঠিক আছে, আমি বাজিয়েছিলাম নজরুল মঞ্চে। তো এই কথা শোনার পর না আমি অঞ্জন দত্তর দিকে তাকায় রইলাম, যে বলে 50 বছর পিছিয়ে আছি আমরা। আর আসলেই তাই, আমি যখন দেখলাম ইন্ডিয়ান ব্যান্ড ঢাকাতে আসছিল তাদের অবস্থা খুব করুণ ছিল, এখন মনে হচ্ছে আমরা 50 বছর পিছিয়ে গেছি। এগুলি আমাদেরকে দেখতে হবে, এগুলি এক ধরনের ব্যান্ডরা কিন্তু ঠিকই তারা চেষ্টা করে যাচ্ছে তাদের মানে সুন্দর কাজ করার জন্য, অনেক চেষ্টা করে যাচ্ছে, তারা ভালো করতেছে এখনকার ব্যান্ড সবকিছু মিলে। হ্যাঁ চাচা, তো এতক্ষণ তো আমরা অনেক কথাই শুনলাম আপনার, সেই স্ট্রাগল পিরিয়ড থেকে শুরু করে বিভিন্ন সময় স্টেজ পারফরমেন্স, দেন আপনার ছোটবেলার কথা, অনেক বিষয়। অ্যাজ এ মিউজিশিয়ান ইউ আর ডেফিনেটলি এ চ্যাম্পিয়ন মিউজিশিয়ান অফ আর কান্ট্রি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট আরেকটা পরিচয় কিন্তু চাচা এখনো পর্যন্ত আমরা প্রকাশ করতে পারলাম না মানুষের কাছে, সেটা হচ্ছে যে সুরকার কাজই হবে এবং মাঝে মাঝে গান গাওয়া কাজই হবে। এই সুর করার নেশা এবং সুর করা এবং সুর সুরের বিষয়টা একটু চাচা আমাদেরকে বলে। সুন্দর, চমৎকার প্রশ্ন। মেইন কথা হলো যে বাজনা তো ছোট কাল থেকে করেছে, ঠিক আছে, এটা নিঃসন্দেহে তবলা দিয়ে যাত্রা শুরু। সুর করাটা অ্যাকচুয়ালি নিজের থেকে আসে না, এটা অন্যের সুর করা গান শুনলে তখন নিজের মধ্যে একটা ইয়ে জাগে যে না আমি কি পারবো নাকি সুর করতে, এই ধরনের তো একটা মানুষের থাকে। আর আমার যেই বয়স তখন সুরকার হিসাবে আসার চিন্তা দৃষ্টতা আমার সবচেয়ে বড়, কারণ আমরা সেই সময় চিন্তা করি যে যেই সুরকারের বয়স মিনিমাম 60 বছর বয়স হবে, 50 বছর বয়স হবে, একটা ইয়াং বাচ্চা ছেলে সুর করা ওই সময় একটা ভুল ধারণা 1970-তে। কিছু কাজ করার সুযোগ পেলাম টেলিভিশনে, কিছু ছেলে পেলে, নতুন ছেলে পেলে পেলাম, যেমন খালিদ হোসেন মিলুর গান করেছিলাম স্বপ্নগুলো এলোমেলো, হ্যাঁ, প্রথমের গানটা নাটকে ছিল মাকড়সা, এটা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর নাটকে ইউটিলাইজ করছিল মাকড়সা। তারপরে হলো শুভ্রদেবের প্রথম গান কিন্তু আমার করা, প্রেমের গাড়ি ধরতে পারি যদি বাবাই মনের মতো মন, তারপর চলনা, হ্যাঁ, চলনা দূরে কোথাও হারিয়ে যায়, তারপরে যে বাসি ভেঙে গেছে, যে বাসি ভেঙে গেছে, এটা আপনার সুর? হ্যাঁ হ্যাঁ। তারপর মাই গড, এটা তো যে একটা নাটক হতে ইউজ হয়েছে বলে সম্ভবত, হ্যাঁ জানি, আচ্ছা আব্দুল্লাহ রহমান নাটক বলে, হ্যাঁ এটা সব। আর এইগুলি গান লিখছিল মাসুদ করিম সাহেব, যে বাসি ভেঙে গেছে ভেঙে যেতে দাও নিজে কেন তারে পেতে চাও, বাঁশি ভেঙে গেছে ভেঙে যেতে দাও নিজে কেন তারে পেতে চাও, নিজে কেন তারে পেতে চাও। আর তারপরে এলো যেহেতু ওই সময় তো সত্যি কথা এই গানগুলি ওই 12টা গানের একটা হিরিক ছিল, তো ক্যাসেট মানে 12টা গান, গানগুলি কিন্তু অযত্নে থাকতো, শিল্পীরা তো এতগুলি গান গায় না স্টেজে, কিংবা ওই গানগুলির তেমন প্রচার হয় না, যেটা একটু ভালো হয় হয়তো ওইটাকে নিয়ে তারা ঘোরাফেরা করে। আপনি তো সামিনা চৌধুরীর গান করছেন? হ্যাঁ, সামিনা চৌধুরীর
বসে বসে তুমি এত ভাবছো কি, যাবে যদি চলে যাও, তারপর শাকিলা জাফরের করলাম, তারপর হলো ছিল ফেরদৌসের প্রায় 12-13টা গান আমার ছিল। তারপরে মজার বাচ্চাদের বেশি গান করতাম এক সময়, ট্রেন ও ট্রেন, ট্রেনে চড়ে তাড়াতাড়ি যাব আমরা গায়, এগুলি ছিল। তারপরে হ্যাঁ, তারপরে এদিকে সুবীর নন্দীর গান করলাম। হ্যাঁ, সুবীর নন্দীর মারা যাওয়ার 6-7 বছর আগে, 4 বছর না জানি, 5 বছরের মাথায় 9টা গান করেছি আমি, সুর করেছি 9টা গান। এটা কবি আসাদ চৌধুরী লঞ্চিং করেছিল স্পেকট্রা কনভেনশন সেন্টারে, ওখানে। তারপরে এরকম তো অনেক শিল্পী আছে। তারপরে আর কি, রিসেন্টলি তো গান করছেন চাচা? হ্যাঁ, রিসেন্টলি অনেকের গান করছি, শিল্পীদের অনেকের গান করছি রিসেন্টলি, নতুন নতুন। রুমানার অনেক গান করেছি, রুমানা ইসলাম আগুন। হ্যাঁ, রিসেন্টলি একটা গান আসছে, ওটা আমি খুব কয়েকবার শুনছি, খুব এত সুন্দর হয়েছে। মিউজিক কম্পোজিশনটা একটা ছেলে করছে, ওটা অনেক সুন্দর, মিউজিক কম্পোজিশনটা সুন্দর এবং টোটাল গানটার এনভায়রনমেন্টটা সুন্দর। আমি অনেকবার শুনছি গানটা, বিশেষ সঙ্গীত পরিচালক হিসেবে এনলিস্টেড আছি, কাজ করেছি অনেক ওই জায়গায়। তারপরে আর সত্যি কথা কি, যে ওই ব্যান্ডের সাথে যুক্ত ছিলাম, তারপরে ওই ব্যস্ততা, রুনালের সাথে 30-35 বছর ছিলাম ব্যস্ততা, তারপরে এই জিনিসগুলি ছিল। আর আমার সত্যি কথা আরেকটা বলতে, আমার যেমন কখনো ইন্টারেস্ট জাগে নেই ফিল্ম জগতে ঢোকা, কারণ যেসব সিনিয়র মিউজিক ডিরেক্টর শুরু করে গেছে, তো ওই জায়গাটা নিজের কাছে একটু ইয়ে লাগতো, যে না আমি আর একটু নিজেকে। আর মেইন জিনিস হলো যে মন মানসিকতা একটু থাকতে হবে, এখন পাতাবাতু জোহরার 12টা গান আমার আছে, 12টা সেই সময় আমি গান করেছি, চমৎকার গান গেয়েছিল উনি। হ্যাঁ, পিলু মমতাজের, হ্যাঁ পিলু মমতাজের, মানে ওই সময়কার আমার সুন্দর গান আছে পিলু মমতাজের, আমি ফোক বেস গান করেছিলাম, ও না এর মাঝির তোর নাও ভিরানা, তুই আর পালাইস না আর জ্বালাই, এই যে মানে শুনছো তো আমরা এই গান। হ্যাঁ, এগুলি আমার গান সব, বাট উই ডোন্ট নো। হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি এই জায়গাটা প্রচার নাই, আমার মেইন কথা হলো এই জায়গাটা প্রচার নাই, আর আমি নিজেও প্রচার বিমুখ ছেলে, কোথাও যাই না যে বিরাট লিস্ট ধরাই দেব, ওই সব সময় নাই। এই লাকি আকান্ত, লাকি ভাই আমার বাসায় এসে হাজির হয়েছিল 11 রাতে ধানমন্ডি, এসে বলে আমার জন্য তুমি, আমার জন্য তুমি গান করো তোমার সুরে। আমি, হ্যাঁ আমি তো বোকা হয়ে গেলাম, উনি তো কারো সুরে গান গায় না, কারণ যতটুকু জানি আমি, উনি যখন আমাকে এটা বললো, আমি মনে করলাম যে উনি একটু বেশি বলতেছে আমাকে, অত স্নেহ করে বেশি এই জন্য, কারণ সেই আর। তারপরে দেখি না উনি ঠিকই, উনি মনে রাখছে, বলে যে তুমি আমাকে কবে গান দিবে, কালকে না পরশু দিবে? আমি বললাম লাকি ভাই আমি আপনাকে গান দিচ্ছি রেডি করে, আমি আমি কাজ করে। তারপরে যা হোক আমি গান রেডি করলাম ওনার জন্য, ওনার মতো করে সেই গানটা করলাম কি, আমি শ্রুতি স্টুডিওতে মগবাজার, সেলিম আমাদের সেলিম রেকর্ডিং, শ্রুতি স্টুডিওতে গানটা করলাম। গানটার মিউজিক করেছে উজ্জ্বল সিনহা। হ্যাঁ হ্যাঁ, উজ্জ্বল সিনহা, লাকি ভাই গানটা গাইল, অসাধারণ। এটা হলো ওনার লাস্ট, এবং আমার মত আমার একটা সৌভাগ্য হয়েছে ওনার জন্য গান করা। গানটা খুব শীঘ্রই আমি রিলিজ দিচ্ছি, বারে বারে আমি দেখেছি, বারে বারে আমি বলেছি ভালোবেসেছি, ভালোবেসেছি শুধু তোমায় ভালোবেসেছি, অসাধারণ গাইছে উনি। এই লাকি ভাইয়ের একটা গান আমি করতে পারছি। কার লেখা গেছে গানটা? এটা হলো মহসিন মুনির, আমার ফ্রেন্ড। তো চাচা, অনেক আলোচনা আপনার সঙ্গে করলাম এবং অনেক কিছু জানতে চাই পারলাম, অনেক সঙ্গীতের বিভিন্ন সময়কাল সম্পর্কে আপনি আমাদেরকে জানালেন। আপনার যদি কিছু বলার থাকে, আপনার নিজের থেকে যদি কোনো কিছু বলতে চান, আপনি বলতে পারেন, এনিথিং।
আমার মানে কি, আমি তো মিউজিক করি, তবে এখন ভাল লাগে, এখন সব ছেলে পেলেদের কাছে এত চমৎকার সব প্রযুক্তি আসছে এবং তারা চেষ্টা করছে সুন্দর কাজ, আমি দোয়া করি তাদের জন্য সবচেয়ে বেশি এই প্রজন্মের সবার জন্য, এবং ওরা যত ভালো করবে ততই মঙ্গল, কারণ আগাছা থাকবে, তাদেরকে সাবধান করে দিচ্ছি, ওদিকে নজর না দিয়ে নিজের কাজের প্রতি ধ্যান দাও। হ্যাঁ, নিজের কাজের দিকে, সুন্দর কাজ, এবং ছেলেমেয়েরা, অনেক ছেলেমেয়েরা আছে যে নতুন নতুন কণ্ঠ, ভেরি গুড, বেশি পপুলারিটির দিকে ঝোঁক না দিয়ে, পয়সার দিকে ঝোঁক না দিয়ে, কর্মের দিকে যাতে একটু ঝোঁক দেয়, সেটা হলো মেইন জিনিস। আসলে আমি কি করছি, কোনো হাস্য জিনিস যাতে না হয় আরেকটা দেশের মানুষের কাছে আমাদের সঙ্গীত, আমাদেরও, আমরাও কম যাই না, আমাদের দেশ সব দিক দিয়ে উন্নতি হচ্ছে সবকিছুতেই, অন্তত সঙ্গীতও যাতে আমাদের সেকেন্ড জেনারেশন আরো যারা আসতেছে তারা যাতে প্রপারলি সুন্দর ভালো কিছু করে, এইটাই আমাদের জন্য ভালো লাগবে, যে না একটা ভালো একটা প্ল্যাটফর্ম, একটা ভালো একটা সময়, সমাজ ব্যবস্থা, সঙ্গীত ব্যবস্থা আমরা নিয়ে এসেছি, এর থেকে আমাদের যাওয়ার তেমন কোনো কিছু নাই। আচ্ছা, আপনাকে অনেক 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 ধন্যবাদ চাচা, এবং মহান সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাই করি আজকের এই সময়ে, যে আপনি আরো দীর্ঘদিন আমাদের মাঝে থাকেন এবং সুস্থতার সাথে আপনার দীর্ঘ হায়াত দারাজী কামনা করি। শুধু তাই না, সেই মুক্তিযুদ্ধ সময় থেকে নিয়ে এখন পর্যন্ত যে আপনার যে সঙ্গীতের যে সময়কাল গুলো যে বললেন, এবং আপনার যে এই, আমি শুধু আপনাকে কঙ্গবঙ্গ ম্যাজিশিয়ান বলবো, নট মিউজিশিয়ান, ম্যাজিশিয়ান হিসাবেই শুধু আপনাকে সীমাবদ্ধ রাখতে চাই না, আপনি একজন 100% টোটাল একজন সঙ্গীতের মানুষ। হ্যাঁ, কোনো কারণে হয়তো আপনি কঙ্গবঙ্গ প্লে করেছেন, তাই আপনাকে সবাই কঙ্গবঙ্গের রাজা হিসেবে বাংলাদেশে চেনে, কিন্তু আপনি একটা 100% সঙ্গীতের মানুষ, আমি আপনাকে কিছু সঙ্গীতজ্ঞই বলবো, এবং আপনি আমাদের একজন মুরব্বী এবং আপনি আমাদের একজন গার্জিয়ান অবশ্যই। আমি আপনাকে বলবো যে আপনার যে কোনো প্রকার সাজেশনস, যে কোনো প্রকার গাইডেন্স এবং আপনার লেসন্স আমাদের জেনারেশন ছেলেরা শুনুক না শুনুক, আপনি এটা তাদেরকে বলে যাবেন। দরকার হয় যদি কোনো কারো কাজ মনে করেন যে কাজটা, এটা আপনার প্রতি আমার একটা অনুরোধ থাকতেছে, যদি মনে করেন যে কারো কাজ ভালো হচ্ছে, হয়তো আরেকটু ভালো হতো, কোনো একটা লেসন দিতে চান, আপনি তাকে সরাসরি ফোন করুন বা ডাকুন বা তার সাথে কথা বলুন। যেখানে শাসন করার দরকার শাসন করেন, যেখানে ভালোবাসার ভালোবাসেন, কিন্তু আমাদের এই সঙ্গীতকে আপনারা বেঁচে থাকতে এটাকে একেবারেই কোনোভাবেই বৃথা যেতে দিয়েন না। এত কষ্ট করে যে সঙ্গীতের বীজ বপন করছেন, এই গাছ বানাইছেন এবং এই গাছ তৈরি হয়েছে, এই সঙ্গীতের আজকে এক একটা ডালপালা এবং সমস্ত কিছু কিন্তু অসম্ভব পরিমাণে পরিশ্রম করেছেন। যেমন এই যে এক একটা সময় যে ফিল্মের রেকর্ডিং, লাস্ট স্টেজ পারফরমেন্স এবং তবলার বায়াতে বঙ্গ বা কঙ্গোর সাউন্ড আনার চেষ্টা করা, এই যে ট্রেনে যেতেন, ট্রেনে যেতে যেতে ট্রেনের সাউন্ডকে এটাকে উল্টার মধ্যে বল করতেন, সেখানে প্র্যাকটিস করতেন, কিংবা যে পাম্পের কথা বললেন, এগুলো তো আসলে গড গিফটেড এবং আল্লাহ প্রদত্ত, এটা আসলে চাচা সবার ভাগ্যে অয়ো না জটেও জোটেও না। আপনার মাঝে এই জিনিসগুলো আছে, এই প্রতিভাগুলো আছে, আপনি আমাদের মুরব্বী, আমাদের সঙ্গীতের আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে আপনি অবশ্যই অবশ্যই আমাদের দেখবেন। যদি আমি নিজে মিউজিক করি না, 7 বছর যাবৎ মিউজিক ছেড়ে দিয়েছি, আমি ফিউচার মিউজিক করবো কিনা আমি তাও জানি না, মিউজিক হয়তো আর কোনোদিন নাও করা হয়ে উঠতে পারে আমার, কিন্তু আপনার সাথে আজকে এই সময় একটু কথা বললাম, অনেক অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম, আপনার কথা শুনে মনে হচ্ছে যে না, আবার হয়তো মিউজিক করার চিন্তা করা যেতে পারে, এরকম একটা অনুপ্রেরণা পাচ্ছি কথা বলে। তো আপনি দোয়া করবেন, এবং সবচেয়ে বড় কথা, আপনি সুস্থ থাকবেন, সবল থাকবেন, এবং আমাদের সবার সবাইকে আপনি আপনার সুনজরে রাখবেন, আপনার গাইডেন্সটা আমাদের দরকার, আপনার গাইডেন্স থাকলে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের মিউজিক সমৃদ্ধ হবে, সুন্দর হবে, আপনার অনুপ্রেরণায় একটা মোটিভেশনে আমাদের সবকিছু পরিবর্তন হয়ে যাবে, শুভকামনার মাঝে থাকবে। দোয়া করি তোমাকে আমি, কারণ তুমি এমন একটা একটা মানুষের ছেলে, আমি ওনাকে দেখছি তো, এবং সত্যি কথা ওই পুরো পরিবারটাকে দেখছি আমি, আমার ওটা ভোলার কোনো ব্যাপার না, যে ওনার সম্বন্ধে মানে কি বলবো আমি, কারণ আমার বলার মতো এত ধৃষ্টতা হয় নাই। ওনারা ওনারা আমাদেরকে একটা জিনিস ডিসিপ্লিন শিখিয়েছে, কিন্তু আসলে
যে মিউজিকের প্রথম লিসেনটাই কিন্তু আমরা ফিল্ম থেকে পাই, যে ডিসিপ্লিন মিউজিক যেটাকে বলে, যে অ্যাটিচিউড, তারপরে হলো ধৈর্য, কমিটমেন্ট। ওখানে বেশি কথা চলবে না, ওখানে মিউজিক বুঝতে হবে, কারণ আমরা মনোতে রেকর্ডিং করতাম, কারণ পুরো গানটাকে আমাকে বাজাতে হতো একভাবেই, দুইটা মাইক দুইটা ট্র্যাকে এলো মিউজিক করা, ঠিক না? সেখানে আমরা যখন 30টা, 40টা, 50টা, 60টা, 70টা করে ট্র্যাক দিতাম, তো আমরা ওখান থেকে ডিসিপ্লিন আর কানটা কান ঠিক হয়ে গেছে আমাদের, বিকজ আমরা সিঙ্গার, মানে গান শুনতে 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 কোন জায়গায় সুর লাগতেছে না, মিউজিক ডাইরেক্টর এন্ডে যায় বললো আবার ট্রেক করো, তো আমরা তাদের কাছ থেকে এই জিনিসগুলি শিখছি, তো আমরা জানি। কারণ হয়তো দেখা যায় কি যে এখন সহজে গান নিতে পারি না, যে কেউ গান গাচ্ছে তখন র গান গায়, তখন আমরা বুঝি, তখন আমার শিক্ষাটা কিন্তু ওখান থেকে পাওয়া, যে কি শুনলাম আর কি ইয়ে, তো ইনারা হলো ইনারাই কিন্তু আমাদেরকে এই শিক্ষাটা দিল। আর ওই আরেকটা জিনিস হলো, আমার কাছে খুব খারাপ লাগে কিছু কিছু জিনিস আমাদের দেশে আজকালকার বলে পারকাশন প্লেয়ার, আমি এক জায়গায় দেখছি একজনে বলে যে উনি পারকাশন বাজায়, তো যখন এই কথাটা বলে তখন হাসি লাগে, যে পারকাশন কি? পারকাশন তো পারকাশন হলো যেমন বিদেশিরা হয় তবলা বলে, নালে ইন্ডিয়ান ড্রাম বলে, ঠিক আছে? আর যে কঙ্গা বাজায় সে কঙ্গই বাজায়, ইজ এ কঙ্গো প্লেয়ার, কঙ্গো প্লেয়ার, উনি পারকাশন বাজায়। এখন উনি মানে ওই হাতে কতগুলি তসবি টসবি নিয়ে উনি পারকাশন বাজায়, এটা মানে আর্টিস্টের ইন্ট্রোডিউসিং, আর্টিস্টকে সম্মান দেওয়া, আর্টিস্টকে যে কি বাজাচ্ছে, তবলা যিনি বাজায় তবলা শিল্পী না বলে তবলচি যেমন বলে আমাদের দেশে অনেকে, হ্যাঁ তবলচিকে দেখো, এই যে শ্রদ্ধা কিংবা সম্মান দেওয়া এইসব জিনিসগুলি জানতে, এটা একটা গিটার প্লেয়ারকে কিভাবে সম্বোধন দিতে হবে, একটা ড্রামার যে যে ড্রাম বাজে, যে রিদম কম্পোজিশন করে, প্রথম কথা হলো নিজেদের মধ্যে আগে ভাবতে হবে যে আমি কাকে কিভাবে রেসপেক্ট দিয়ে বলি, তারপরে তো মিউজিক, ওইটা অনেক দূরে, অনেক দূরে, হ্যাঁ ওইটা যে। আর মিউজিক হলো গড গিফটের, আল্লাহর দান, মিউজিক মিউজিকের মানুষে সব জন্ম নেয়, তৈরি হয় না, মিউজিক আল্লাহ দেওয়া জিনিস, ওটাকে রেসপেক্ট করতে হয়, মানুষের প্রতি মানুষের সম্মান দিতে হয়, দেশকে উজ্জ্বল করে, একটা দেশকে চিনা হলো সঙ্গীত। আমি যেটা মনে করি যে সঙ্গীতের মানুষরা অনেক উপরের মার্গের, অনেক উপরের মার্গের, প্রথম সায়েন্টিস্ট দেন আর্টিস্ট। থ্যাংক ইউ চাচা, থ্যাংক ইউ চাচা, অনেক 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 ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ইনশাআল্লাহ যদি কখনো সুযোগ হয় আবার আপনার সাথে দেখা করবো, কথা হবে, ইনশাআল্লাহ দেখা হবে। চাচা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন, ইনশাআল্লাহ ভালো থাকবেন, দোয়া করো তোমরা ভালো থেকো, হ্যাঁ জি, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।